বৃষ্টি যে হচ্ছেই হচ্ছে, প্রায় পুরো দেশেই হচ্ছে এই বৃষ্টি, খাবার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। নিম্নচাপের প্রভাবে হচ্ছে এই বৃষ্টি, তবে যে নিম্নচাপের কারণে এই বৃষ্টি সেটি এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। বিভাগের একটি সূত্র জানিয়েছে আজ বিকেল থেকে বৃষ্টি কমে আসবে, কাল দেখা মিলবে সুন্দর সূর্যের। তবে বৃষ্টি থামলেই শুরু হচ্ছে শীত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে গেছে। এরপর আরও কিছুটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাওয়ার খবর দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 48 ঘন্টার মধ্যে হ্রাস পেতে পারে বৃষ্টির পরিমাণ। চলতি বছর মৌসুমি বায়ুতে অধিক পরিমাণে জলীয় বাষ্প থাকায় বাংলাদেশে দীর্ঘায়িত হয়েছে বর্ষাকাল। সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহে মৌসুমি বায়ু বিদায় নিলেও এবছর তা বিদায় নিয়েছে অক্টোবরের 15 তারিখের পর। তবে এর রেশ রয়ে গিয়েছিল কিছুটা। এরপর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। আবহাওয়া অফিস বলেছে বর্তমান নিম্নচাপটির প্রভাবে বৃষ্টি শেষ হওয়ার পর ধীরে ধীরে বাংলাদেশের আকাশে প্রবেশ করবে উত্তরি হাওয়া, শুরু হবে শুষ্কতা, পড়বে শীত। আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল দুপুর 12টার দিকে ভারতের উড়িষ্যা উপকূলে নিম্নচাপটি পৌঁছে স্থল নিম্নচাপে পরিণত হয়ে যায়। পরে গঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, ফিরোজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নচাপ অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 1 থেকে 2 অধিক উচ্চতর বায়ুতায়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার খবর দিয়েছে। নিম্নচাপের প্রভাবে গতকাল সারা দেশে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। 24 ঘন্টায় রাজধানী ঢাকাতেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে, ডুবে গেছে ঢাকার অনেক রাস্তা। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গতকাল সন্ধ্যা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত হয়েছে 95 মিলিমিটার। এটা কেবল রাজধানীর আগারগাঁয়ে স্থাপিত মাপন যন্ত্রের তথ্য, তবে ঢাকার অন্য অঞ্চলে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। মতিঝিলের অনেক এলাকায় গতকাল সারাদিনই পানিতে ডুবেছিল। চলাচল করতে গিয়ে সিএনজি চালিত অনেক যানবাহনকে রাস্তার ইঞ্জিন বন্ধ হয়ে যেতে দেখা যায়। বিশেষ করে সিএনজি অটোরিক্সা বেশি ছিল। অবশ্য সিএনজি চালিত কিছু প্রাইভেট কারও বন্ধ হয়ে যায়। মোটর সাইকেলের সাইলেন্সারের পাইপ কিছুটা নিচে থাকায় অনেক মোটর সাইকেলও বন্ধ হয়ে যায়। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় গোপালগঞ্জে 143 মিলিমিটার। পাশের জেলা মাদারীপুর বৃষ্টিপাত হয় 113 মিলিমিটার। অপরদিকে হাতিয়ায় 113 মিলিমিটার, খুলনায় 111 মিলিমিটার। নিম্নচাপের প্রভাবে গতকাল সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে রংপুর বিভাগে। এরপর সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে। বৃষ্টিতে সারা দেশে জীবনযাত্রা অচল।